এইগুলো একটু কাট যে যে টকটা দিয়ে আর পেরে খেয়ে দিয়ে হাতখানা তারা না যাবে না নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রিমা তিতাম কিচেন। এই ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। আজ আরো একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে যে আমরা যে ঢালি পাড়াতে এসেছিলাম সেইটারই সেকেন্ড পার্ট। এটা তো গ্রামটা আপনাদেরকে ঘুরে দেখানো হয়নি। তো প্রথমে দেখবেন ওই শুকুরগুলোর পিছনে লেগেছিলাম খুব, ওদেরকে ওই যে তাড়িয়ে দিয়ে আসলাম হয়েছে দিয়েছে। এবার চলুন এই পাশে আশেপাশে ঘর বাড়িগুলোকে আপনাদের দেখাই গ্রামটাকে। চলুন, ওই পাশটা একটা ঠাকুরের মন্দির আছে, বনদেবী ঠাকুরের, বনদেবী ঠাকুরের মন্দির। আর এইখানে সব বাড়িগুলো মানুষের, মুরগি আছে, এটা মুরগির ঘর, কিচ্ছু করছে ভিতরে, আওয়াজ হচ্ছে শুনুন, মুরগির বাচ্চা আছে। ওই যে ঘরে কেউ নেই, তালা দেওয়া। এইগুলো হচ্ছে, তো ওই পাশটা হচ্ছে মুরগি আছে আপনাদের দেখালাম। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই যে এইগুলো হচ্ছে জানালা। ঘরটা দেখুন, ঘরের জানলা দেখুন, পাকা ঘরের জানলা, আর মাটির ঘরের জানলা দেখুন, পাকা ঘরে সে রড দিয়ে দিয়ে পেরেক দিয়ে রাখ, আটকানো কাঠ দিয়ে। কাঠ দিয়ে দিয়ে যে আর এইগুলো একটু কাঠ দিয়ে যে টকটা দিয়ে আর পেরে খেয়ে দিয়ে আটকানো, ওই যে জানালা বানানো এরকম ভাবে। আর ভিতরে ওই যে শোয়ার সব ব্যবস্থা রয়েছে, এখান থেকে দেখা যাবে খাট টাট রয়েছে ভিতরে। আর এই যে ঘরের চালাটা দেখুন, খড় দিয়ে ছাওয়া, তারপরে পেপার দিয়ে আর নেট দিয়ে আটকানো, পেপার দিয়ে দেখুন আটকানো। আর তারপরে এই যেরকম জাল দেওয়া রয়েছে যাতে উড়িয়ে না নিয়ে যায়। আর এইগুলো হচ্ছে সব নেট দিয়ে দিয়ে বাঁধা দেখুন। আর এইখানটায় সব জ্বালন কুটি রাখাও, ওই যে দেখুন খুঁটে কাঠ, এই যে। আর এইখানটা, এটা হচ্ছে হাঁসের ঘর, এর মধ্যে হাঁস থাকে। আর এইভাবে তো সব কাঠ টাঠ রাখা হয় এদিকে সব জমি। তো এটা একদম নদীর যে বাঁধ রয়েছে তার পাশেই এই ঘরটা। আর এখানে এই যে পুকুর টুকুর রয়েছে, এদের কলা গাছের এই যে বাগান রয়েছে, দেখানো হয়ে গেল। এইবারে এই যে গ্রাম, গ্রামের বাড়িগুলো অনেকটাই দূরে দূরে রয়েছে। যেমন এই বাড়িটার পরে রয়েছে এই বাড়িটা, এই যে উপরে খড়ের চাল দেওয়া, চারিদিকে টিন দিয়ে ঘেরাই একটা বাড়ি, মাটির ঘরও রয়েছে দেখুন, এই একটা বাড়ি। আর এই একটা বাড়ি রয়েছে, আরো রয়েছে সামনের দিকে। কলাটা হয়েছে দেখুন কত বড় বড়। এবারে দেখুন এই একটা বাড়ি শুরু হয়েছে, এটাও মাটির বাড়ি, পাকা বাড়ি আছে খুব অল্প। তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, তার দুপাশ থেকে আপনাদেরকে দেখিয়ে নিয়ে যাচ্ছি ঘর বাড়িগুলো। তো এই রাস্তাটা ইঁটের রাস্তা, এখনও মানে ঢালাই রাস্তা হয়নি। তো দেখতেই পাচ্ছেন গ্রামটা পুরো,
এরকম ভাবে বাড়ি দেখাতে পাচ্ছি না, মানে বাইকেই যাচ্ছি বুঝতেই পাচ্ছেন, তাই আপনাদেরকে তাই এইরকম ভাবে দেখিয়ে দিচ্ছি গ্রামটা কিরকম। আর চারিদিকে মাঠে চাষবাস হয়েছে, আর নদীর বাঁধের পাশের গ্রাম, তো তাই জন্যে একটু আলাদা হয়। দেখুন, এই পাশে গরুগুলো বাঁধা রয়েছে, আর এই যে সব বাড়িগুলো দেখুন, মাটির বাড়ি এগুলো। তো আমরা আর একটা অন্য রাস্তায় ঢুকলাম, দুটো মাঠের মাঝখানে ফাঁকা রাস্তা, আশেপাশে কোনো ঘর বাড়ি নেই, শুধু চাষ হয়েছে, দেখুন ধান চাষ হয়েছে দুপাশে, আর মাঝখানে মানে জমির মাঝখান দিয়েই রাস্তাটা, সেই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি। এটা একটা অন্য রাস্তা, আমরা সচরাচর এই রাস্তাটা দিয়ে যাই না, তো আপনাদের দেখানোর জন্য তাই আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। তো দেখুন এখানে এই যে ভেড়া চড়ছে, তো আমাদের সুন্দরবনে ভেড়া খুব কম দেখতে পাওয়া যায়। তো দেখুন এই মাঠের মাঝখানে একটাই বাড়ি দেখলাম, আর এখানে ছাগল বাঁধা রয়েছে, আর মাঠের মাঝখানে কিছু কিছু জায়গায় দেখছি হোগলা গাছের বন রয়েছে, আর এইগুলো নেট ঘেরা মানে বুঝতেই পাচ্ছেন এগুলো ফিশারিতে কাঁকড়া চাষ হয়। আর এই যে দেখুন মাঠগুলো কীরকম, আর ইটের রাস্তা তো খুব খারাপ, ক্যামেরা ঠিকঠাকভাবে ধরা যাচ্ছিল না, আপনারা দেখলে বুঝতেই পারবেন। আর এই যে দেখুন সব হোগলা বন। আর একদম ফাঁকা রাস্তা, সামনে একটা স্কুল আছে, সেই স্কুলটা আপনাদেরকে দেখাবো। তো আজকে স্কুলটা যত সম্ভব ছুটি রয়েছে, তো দেখি যাই আপনাদেরকে দেখাই। এটা একটা বাচ্চাদের স্কুল, প্রাইমারি স্কুল যেটা, সেইটাই। তো আমরা যাচ্ছি, এবার আমরা ঢালাই রাস্তায় উঠে পড়েছি। তো দেখুন এই গরুটা কত বড়। যাই হোক, শুধু রাস্তায় বাঘ আর বাঘ এদিক ওদিক। আমরা স্কুলের কাছেই পৌঁছে গেলাম, দেখুন আজকে ছুটি রয়েছে তো তাই কেউ নেই, পুরো ফাঁকা। আর স্কুলের সামনে একটা মাঠ রয়েছে, সেটা প্রতিটা স্কুলেই থাকে খেলার জন্য, এই যে মাঠ। তো আমাদের এই রাস্তাটাও প্রায় শেষের পথে, আবার একটা বাঁক নিচ্ছি, দেখুন শুধু রাস্তা বাঁক নিচ্ছে, এবারে আবার ইটের রাস্তা শুরু হয়ে গেল। যাই হোক, যাচ্ছি, আর গ্রামটাও আপনাদেরকে ঘুরে আমরাও দেখছি আর আপনাদেরকেও দেখাচ্ছি, দেখুন গ্রাম্য পরিবেশটা ঠিক কীরকম হয়। আর এই পাশে দেখুন, এখানে একটু দাঁড়িয়ে পড়েছিলাম, এটা হচ্ছে ঘুঁটের মাচা, ঘুঁটেগুলোকে এরকমভাবে সাজিয়ে সাজিয়ে রাখা হয়েছে, এখান থেকে নিয়ে কিছুটা জ্বালানি দেওয়া হয়েছে, আবার এরকম গুছিয়ে রাখা হয়েছে। আর এইগুলো হচ্ছে মশাল ঘুঁটে, আপনাদেরকে তো এর আগে দেখিয়েছি। আর এই পাশে ধানের তলা ফেলা হয়েছিল, তো কিছুটা ধান তুলে লাগানো হয়ে গিয়েছে আর কিছুটা পড়ে রয়েছে। তো আবার রাস্তায় আবার বাঁক নিচ্ছে, শুধু বাঁক আর বাঁক, রাস্তার আর শেষ নেই। তো আমরা আজকে একটু অন্য পথ দিয়ে যাব, কারণ আমরা আজকে মাঠের মাঝখান দিয়েই বাড়ি যাব। তো আবার এরকম একটা বাঁক নিলাম। তো দেখুন আশেপাশের গ্রাম্য পরিবেশটা কেমন লাগছে। তো দেখতেই পেলেন অনেক রকম রাস্তা, পুরো এদিক ওদিক পুরো বেঁকে টেকে, তারপরে আমরা এই মাঠের রাস্তা ধরেছি। এই মাঠের রাস্তা দিয়ে কিন্তু এই গাড়ি নিয়ে যাওয়া হবে, ওই মাঠের ওই রাস্তা দিয়ে ওই দিক থেকে ঘুরে আমাদের গ্রামের রাস্তায় ঢুকবো, এই মাঠের মধ্যে থেকেই যাব। আর এই মাঠে দেখুন ওই পাশে দেখুন শামুক খোল বসে আছে, কত বড় বড়, দেখুন কত বড় বড় শামুক খোলগুলো। আর মাঠে তো যে ধান চাষ হয়েছে দেখতেই পাচ্ছেন, আর এই পাশটা মাঠের এই পাশে এই যে বাড়ি রয়েছে দেখুন, এটা এই গ্রাম আর আমাদের ওই গ্রামটা,
মানে ওই যে বাড়ি দেখতে পাচ্ছেন ওই বাড়ির সামনে দিয়ে আমাদের যেতে হবে। আমাদের বাড়ি ওই দিকটাই, আমাদের বাড়ি ওই সাইডে। আমরা এইখান থেকেই যাবো, কিন্তু এই রাস্তা দিয়ে, এই ভাঙাচোরা রাস্তা দিয়ে, দেখুন মাঠের রাস্তাটা, মাঠের রাস্তা এইখান থেকেই যাবো আমরা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে তাহলে লাইক করতে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার প্রথমে সেটা আপনি দেখতে পান। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে।